আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই কলিজার ভিতর থেকে উত্তর দিবেন ডানা বামে আপনি কোন দল করেন আপনার দল নিয়ে আমার কোনো প্রশ্ন নাই হতে পারে আপনি হালে সুন্নতুয়াল জামাত হতে পারে আপনি হেফাজত হতে পারেন আপনি কমি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি শিবির হতে পারেন আপনি হালে হাদিস হতে পারে আপনি সালাহি একদম মন থেকে সব দল বাদ দিয়ে আমার কথা আপনার লজিক দিয়ে চিন্তা করে আমাকে একটু রেসপন্স দিবেন বলুন তো যেই রসুলের আঙ্গুলেরই সারায় আসমানের চাঁদ দুনিয়ার খেলনার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চলে যায় যায় যে আঙ্গুলের ইশারায় জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চারটা করে রসুল দুই টুকরা করে ফেলেন যে এই রসুলের আঙ্গুলের ইশারায় হজরত আলীর জন্য এই মাগরিবের ওয়াক্ত থেকে সূর্যটাকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ইশারা করে আবার আসর ওয়াক্ত চলে আসেন যেই নবীর আঙ্গুলের ইশারা তাম দুনিয়াকে আমার আল্লাহ পাওয়ারফুল করে দিয়েছেন যেই নবীর আঙ্গুলের ইশারায় তামাম দুনিয়া গোর খায় ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না না আর একটু জবান খুলে বলুন পারে না হাত তুলে বলুন 말해 <laughs> রবি আমার মতো বলো না ইমান তোমার ধ্বংস হয়ে যাবে আমি এই বিষয়ে কথা বলতে গেলে তিন ঘন্টা সময় চলে যাবে কিন্তু কারাম অনেকে আছে তিন ঘন্টা নিতে চায় না রসুলকে আমার মতো বলার পড়বে আমি পাঁচ মিনিটে আপনাদেরকে দশটা দলিল দিব আপনার রসুলের অন্তর যদি মহাব্বত আপনার অন্তরে থাকে আপনার যা খান খান করবে রসুলের প্রেমে শুধু তাজা হবে সরকারের মদিনার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে গালি দেওয়ার সময় কিন্তু আমার হাতের মধ্যে নেয় কারণ রসুলের সান বলেই কিন্তু আমি শেষ করতে পাচ্ছি না জোরে সরকারে মদিনা আমার মতো হতে পারে না আমি পাঁচ মিনিটে এখন দশটা দলিল দিব দলিল কথা যদি দলিলগুলো আমার হয় তাহলে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিবেন আমার কোনো কষ্ট নাই আমি কোরআন কোরআনসুন্না থেকে পাঁচ মিনিটে দশটা দলিল দেওয়ার পরেও রসুলকে যেন আমার মতো বলবে তারা কখনো মুসলমান পরিচয় দিতে পারে একটু জবান খুলে বলুন পারে তাহলে মোহাব্বত নেন অন্তরে রসুল কখনো আমার মত হতে পারে না এক নম্বরের দলিল আমরা দুনিয়াতে আগমন করেছি উলুঙ্গ অবস্থায় হুদার কসম রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায় রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা দুনিয়াতে আগমন করলাম বিহীন অবস্থায় দুই তিন চার পাঁচ বছর পরে শূন্যতে খতনা আমাকে করা হয়েছে কিন্তু নবী আমার কিন্তু আমার 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 কিন্তু বলে মানুষ কাটবে এবং দেখবে না না আমি আল্লাহটা দাস করতে পারি না এই জন্য আমার আল্লাহ বলে রসুলকে আমি খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি যদি বলিস রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা ঘুমালে আমাদের ওজু ভেঙ্গে যায় রসুল ঘুমালে রসুল

ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রীরা চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে অন্য একটা স্বামী অনায়াসে গ্রহণ করতে পারবে কিন্তু সরকারের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন অন্য স্বামী গ্রহণ করতে পারবেন না কারণ তারা হচ্ছে অম্মুল মুহমিন্দার মা মার সাথে সন্তানের কখনো বিবেই হতে পারে না রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের উপরে পাঁচ বক্ত নামাজ ফরাত আল্লাহর সবাদ রসুল্লার ওপর ছয় বক্ত নামাজ ছিল ছিল্লা

আল্লাহ দেখলাম রসুলের ডানে রসুলের বামে রসুলের সামনে রসুলের পিছনে আসমান জমিনে সবাই তো সুল্লার গোলাম সবাই তো সুল্লার গোলাম কিন্তু গোলামকে তো জাকাত দেওয়া যায় না জাকাতের আটটি খাত অন্যতম খাত গোলামকে জাকাত দেওয়া যায় না আমার আল্লাহ বলে রসুলের উপরে জাকাত যদি ফরস করি রসুল কাকে জাকাত দেবে গোলামকে তো জাকাত দেওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি এই জন্য আমি আল্লাহ জাকাতটা ক্যান্সেল করে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা দুনিয়া আমার বন্ধুর গোলাম

রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের প্রস্রাব পায়খানা না পাক রসুল্লার প্রস্রাব মোবারক পাক কোন সন্দেহ আছে নানার একটু জবান খুলে সন্দেহ আছে বাবা আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কিনা যারা রসুলকে আমার মতো বলে শুধু প্রস্রাব মোবারকটা যদি অ্যানালাইসিস করা হয় গবেষণা করা তুমি জীবন ম্যাসিং করাতে পারবে না রসুল আমার মতো তাহলে একটা উদাহরণ দেয় মাদারের জন্য বুয়াতের মধ্যে লেখে আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে এই মাটির পেয়ালার মধ্যে করে সরকারে বোধ সাপগুলা রাত গভীর হওয়ার কারণে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন রসুল্লার গদ থেকে একটু দূরে রসুল্লার একজন গোলাম ছিল নাম ছিল উম্মায়মান ওম্মায়মান বলে ঠিক ওই রাতের বেলায় ওম্মায়মানের হঠাৎ করে পানি তৃষ্ণা দেখলো গভীর রজনীতে উম্মায়মান বলে আমি পানি খুঁজতে লাগলাম আমি পানি পাই না আমি পানি খুঁজতে লাগলাম আমি পানি পাই না উম্মায়মান বলে আমি অনেকক্ষণ পানি খোঁজার পরে যখন পানি পাচ্ছি না উম্মায়মান বলে হঠাৎ করে দেখলাম আমার গলাটা একদম কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে আমার জিব্বাটা উপরের নিচে কোনো মানুষের সাথে আঠার মতো লেগে থাকে উম্মায়মান বলে কিছুক্ষণ কাদার পরে দেখলাম না আমি পানি পাই না আমার জিব্বাটা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে ওম্মায়মান বলে আমি নিশ্চিত আমি মৃত্যুবরণ করব আমার জীবন শেষ হয়ে যাবে আমি পানি পাই না উম্মায়মান বলে আমি কাঁদতে লাগলাম হাও মাও হাও মাও করে উম্মায়মান হঠাৎ করে কী জানি মনে করে চোখের পানিগুলো ধাম করে মুছে ফেললো আর মুখের মধ্যে একটা মুস্কি হাসি দিল কিন্তু উম্মায়মান পানি পেয়েছ বলে না তো পানির যদি না পাও চোখের পানি কেন মুসলা মুস্কি কেন হাসছ উম্মায়মান বলে একটা কথা আমার মনে পড়ে গেল ওই কথাটা মনে আসার সাথে সাথে আমি চোখের পানি আর রাখলাম না মুসকে হাসি ধরতে পারলাম না ওম্মায় মানে কি কথা মনে পড়েছে ওম্মায় মানে বলে খোদার কসম আমার মনে পড়ে গেল পৃথিবীর কোথাও যদি আমি পানি না পাই তার দরবারে গেলে আমি জীবনে খালি ফিরবো না ওয়ামা আর ই রহমতাল আমার নবীর কদমে যদি যায় তাহলে পানি নিশ্চিত আমি পাবো উম্মায়ম্যান বলে এই আকিদ অন্তরের মধ্যে নিয়ে সবচেয়ে সমস্ত শক্তি লাগিয়ে আমি রসুল্লার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম উম্মাইমান বলে আমি রসুল্লার ঘরের সামনে গিয়ে দরজার দরার যখন দুইটা খুললাম রসুল্লার ঘরের ভিতর থেকে মিশক আম্বর মতো গ্রান বের হতে লাগলো উম্মায়মান বলে আমি পাড়া হয়ে গেলাম এই গ্রান করতে বের হয় উম্মায়ম্যান বলে আমি ঘরের ভিতরে ঢুকলাম জার্রা জাররা পাত্তা পাত্তা খুব আমি খুঁজলাম রসুলের ঘরের ভিতরে কোনো ফারপিমের বোতল তো আমি দেখি না আতরা বোতল তো দেখি না তাহলে এই সুগন্ধ থেকে বের হয় উম্মায়মান বলে হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লার খাট মোবার করে নিচে যখন গেল আমি দেখলাম রসুল্লার খাটের নিচে মাটির পেলার মধ্যে এক কিছু পানি মনে মুক্তার মতো ঝকঝক 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 করছে আমি দেরি না করে সেই পানির কাছে গেলাম নাকটা নিলাম এই পানিটা দুর্গন্ধ নাকি সুগন্ধ উম্মায়মান বলে আমার নাক যখন পানির কাছে নিলাম আল্লাহর শপথ দুনিয়াতে কত ফারাপিমেরা গ্রাম নিয়েছি আতর গ্রাম নিয়েছি সরকার এ প্রস্রাব থেকে মিষ্ক আম্বরের চাইতো আরো সুগ্রাণ বের হতে লাগলো এই পানিটা জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি এক ফোটা পানি আমার জিব্বার মধ্যে যখন লাগালাম উম্মায়মান বলে খোদা রিজ্ঞতের কসম সাথে সাথে আমার জিব্বাটা মোমোর মতো নরম হয়ে গেল আমি দেরি না করে গোটা পানিগুলো পান করে পেরেছি এত শাক এত মজা এত লাজ্জাতের পানি আমার জিন্দগিতে আমি পান করি নাই উম্মায়মান বলে এবার আমি ঘুমিয়ে গেলাম সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে আই না উম্মায়মান উম্মায়মান তুমি কোথায় লাভাই কে সাদাই রাসুল আল্লাহ নবী কেন ডেকেছেন আপনি বলেন হুকুমদার সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার কদমে কোরবান করে দিব আমার নবী বলে উম্মায়মান জীবন চায় না আমার মা খাটের নিচে মাটির পেলার মধ্যে আমার প্রস্রাব কোথায় উম্মায়মান হাউমা করে কাঁদতে লাগলো নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিষ্কাম্বর গান বের হয় নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা মধুরের চাইতো মিষ্টি আমার নবী বলে উম্মায়মান যা জিজ্ঞাসা করি তা বলো আমার প্রস্রাব গেলে কোথায় নবী আমার তৃষ্ণা ধরেছে আমি মরে যাচ্ছিলাম আপনার প্রস্রাব মোবারক পান করেছে আমার নবী বলে কিরি উম্মায়মান তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে ওই পেট তো জাহান নামে চলে যাবে উম্মায়মান হাউ করে কাঁদতে লাগলো নবী আপনার পশ্রা মুবারক পান করার কারণে জাহান নামের ভয় আপনি আমাকে দেখাচ্ছেন নবী আপনার পশ্রা মুবারক পান করার কারণে জাহান নামে একবার নয় এক লক্ষ নয় এক কোটি বার যদি আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে চারকার করে ফেলা হয় রাসুলাল্লাহ আমি জাহান নামকে ডরি না আমি জাহান নামকে ভয় পাই না আমি আপনাকে ভালোবাসি আমার নবী বলে এত প্রাণে পাগল হলে কেমন হবে আর রসুল আমি আপনাকে ভালোবাসি আমি জাহান নামকে ভয় পাই না আমার নবী বলে আমার ভালোবাসা যেহেতু তোমার নিয়েছ ডিগ্লার করে দিলাম যে পেটে সরকারের মধ্যে ঢুকেছে ওই পেটকে আমার পর্যন্ত যার নাম টাস করতে পারবে না চলে বলছি আমাকে একটু বলুন করজোরে যে রসুলের মুবারক পান করলে নাম হারাম হয়ে যায় ওই নবীকে কখনো আমার মতো হতে পারে না আর একটু দি অল হতে পারে ওই নবীকে আমার মতো বললে জিন্দিগির আমলগুলা বরবাদ হয়ে যাবে নবীকে আমার মতো না নবীর প্রেম বারাবার সন্তান